আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে ফার্নিচারের নতুন আরও একটি ভিডিওতে। দর্শক দেখতেই পাচ্ছেন, আজকে কিন্তু একদম ইউনিক এবং নতুন ডিজাইনের কিছু বেডরুম সেট নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা একাধিক বেডরুম সেট দেখব, ইনশাল্লাহ একাধিক বেডরুম সেট দুইটাও দেখতে পারি, তিনটাও দেখতে পারি বলা যাচ্ছে না। যাই হোক আজকে দেখতেই পাচ্ছেন ইউসুফ ভাই কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে তিনি আজকে আমাদেরকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আমি অনেক ভালো আছি। আজকে যে দুইটা বেডরুম সেট দেখছি আপনার সামনে, দুইটা কিন্তু ভাই খুব সুন্দর বেডরুম সেট। অবশ্যই খুব সুন্দর, এটি আমার হচ্ছে নিজের ব্যক্তিগত পছন্দের এই ডিজাইন দিয়ে আমি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মূলত হচ্ছে আমাদের এই শপটা একদমই নতুন। ওকে, আল-আনাম ফার্নিচার, আল-আনাম ফার্নিচার। ওকে, ঠিক আছে, এই ফার্নিচারে হচ্ছে আমি আছি আলহামদুলিল্লাহ। নতুন করে আসছি সবার সামনে, তো এই দুইটা প্যাকেজ আমি দেখাবো। তার আগে একটু বিস্তারিত বলে দিই আমাদের ঠিকানাটা। জি জি জি, যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা উত্তরা আজমপুর আসবেন, এসে ফুট ওভার ব্রিজ পার হবেন, সেখান থেকে রিক্সা আছে, অটো রিক্সা আছে, বলবেন চালাবন আকবর টাওয়ার যাব। এখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া আমার একটা নাম্বারই থাকবে আপাতত, এই একটা নাম্বারে ফোন দিবেন, আমি থাকবো ইনশাল্লাহ, থাকার চেষ্টা করব। এছাড়া আছে আমাদের কিছু ভাই আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই, আপনাদের সরাসরি রিসিভ করা হবে। ওকে, ঠিক আছে। আর ভাই, যারা আপনাদের সাথে আসতে পারবে না, তারা আসলে কিভাবে অর্ডার করবে? তারা অর্ডার করতে পারবেন, আমাদের এই ভিডিওটা হচ্ছে মূলত ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আপনারা যে যেখান থেকে দেখবেন সেখান থেকে আমাদের নাম্বারে ফোন দিবেন। যদি আমাদের নাম্বারে ফোন না দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে, একটা নাম্বারে, সমস্যা নেই, আপনারা মেসেজ করবেন যে আপনারা এই ঠিকানায় নিতে চান, এখানে অনেকগুলো আছে, আপনি অনেকগুলো না নিলে একটা নিতে চান, কোথায় নিবেন, কিভাবে নিবেন, আমরা বলে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, তো আজকে প্রথমে কোনটা দেখাবেন, এটি দেখবো নাকি এটি দেখবো? আচ্ছা, ডান পাশ থেকে, আমার ডান পাশ থেকে হচ্ছে এই যে হোয়াইট একটা বেডরুম সেট আছে, এটা খুবই সুন্দর। হ্যাঁ, আসলে চমৎকার একটি বেডরুম সেট দেখতে পাচ্ছি আমরা, একদম ইউনিক মডেলের। এটা বললাম তো আমি শুরুতেই বলছি যে আমি নিজে আর কি পছন্দ করে এটা ডিজাইনটা করাইছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো বলতেছি যে শুরুতে এখানে এই যে একটা খাট আছে, এই খাটটা মূলত হচ্ছে ডাবল সেমি ডাবল বলা যায়, ঠিক আছে, এটা হচ্ছে 5 ফিট 7 ফিটের, এটা সেমি ডাবল। কেউ যদি চান আমার বড়টা লাগবে, কিং সাইজেরটা লাগবে, সেটাও দেয়া যাবে, প্রাইজের ক্ষেত্রে কোনো হেরফের হবে না, দুইটা একই প্রাইজই থাকবে, সমস্যা নাই। ওকে, এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা ভ্যানিটি, একটা চমৎকার ভ্যানিটি থাকছে। হ্যাঁ, এই ভ্যানিটির সাথে থাকবে ভ্যানিটি টুল থাকবে, ভ্যানিটি টুল থাকবে। ওকে, হ্যাঁ, এর পাশাপাশি থাকবে হচ্ছে এই একটা ওয়ার্ড্রপ, একটা ওয়ার্ড্রপ থাকবে। আচ্ছা, এই একটা আর হচ্ছে এই একটা সাইড বক্স থাকবে, সাইড বক্স থাকবে। আচ্ছা, এই আর এখন কথা হচ্ছে ম্যাট্রেস বা বিছানা চাদর দিবেন কিনা, যেহেতু রাখা আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা, ও হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, সরি। আচ্ছা আচ্ছা, এখানে একটা ম্যাট্রেস থাকবে 4 ইঞ্চি মোটা, একটা আছে চাদর, আছে বিছানা চাদর, এগুলো মোটামুটি ভালো হাই কোয়ালিটি চাদর। ওকে, আপনারা এটা সহ পাবেন, ঠিক আছে, এটা সহ হচ্ছে আমরা বেডরুম সেটের মধ্যে নিচ্ছি। ওকে, তো বলে দিই এটা আমাদের ম্যাটেরিয়ালটা কি। জি জি, অনেকের প্রশ্ন, শুরুতের প্রশ্ন থাকবে যে আপনি এগুলা বানাইছেন কি দিয়ে বানাইছেন। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে MDF, মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ডের তৈরি। ওকে, আর এটা কখনো ঘুণ ধরবে না, ঘুণের জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টে 20-25 বছরের গ্যারান্টি দিব ইনশাল্লাহ। কোন প্রোডাক্টে যদি ঘুণ ধরে আমাদের শপ নিয়ে আসবেন, আমরা এটা রিপ্লেস করে দিব, মানে নতুন আরেকটা আপনাকে দিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, তো এক খাট যেন কত সাইজের বলছিলেন? খাট বলছিলাম হচ্ছে এটা সেমি ডাবল, 5 ফিট 7 ফিটের, কেউ চান মানে কিং সাইজেরটা করে নিতে পারবেন। ওকে, 6 ফিট 7 ফিট, যেটা 6 ফিট 7 ফিটের। হ্যাঁ, আর এটার হাইসা গুড়া বিছানা যা থাকবে সব হচ্ছে মেহগুনি কাঠের, মেহগুনি কাঠের থাকে। এই খাটটা কিন্তু বক্স খাট। হ্যাঁ, আচ্ছা, আপনি ওখান থেকে একটু দেখালে দেখবেন যে এটা বক্স সিস্টেমের, এটা বক্স সিস্টেম, ফুল বক্স করা আছে। হ্যাঁ, ফুল বক্স করা আছে। ওকে, এবং হেডসেট লেগস কিন্তু আমরা সেম ডিজাইন দেখতে পাচ্ছি, একদম কত চমৎকার একটি খাট। ওকে, হ্যাঁ, আচ্ছা, চাইলে ভেলভেটের কাপড়টা চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, কাপড়টা চেঞ্জ করা যাবে, আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে, আমি বলি এটা হোয়াইট কালার দা, খাটটা হোয়াইট কালার, যার বিদায় আমরা এটা কম্বিনেশন করে এটা হোয়াইট কালার দিছি। কেউ যদি চান আমি এই কালারই নিব না, জি, সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছে কয়েকটা কালার পাবেন, তেঁতুল বিজি কালার পাবেন, এরপর হচ্ছে সেগুন কাঠের যে কালারটা হয় সেটা পাবেন, এরপর হচ্ছে ব্ল্যাক কালার পাবেন, আরো আদার্স কিছু কালার আছে, গোল্ডেন কালার আছে, এগুলো তো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এটা গাড়া কতটুকু মোটা হবে? এটা হচ্ছে প্রায় এখানে 4 ইঞ্চির প্লাস আছে, 4 ইঞ্চি বেশি আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা একটু যদি ভ্যানিটিটা একটু বিস্তারিত সহ দেখেন, ভ্যানিটিটা হচ্ছে এখানে, এটা মোটামুটি ভালো একটা সাইজের ভ্যানিটি, খুবই সুন্দর। হ্যাঁ, ওকে, মানে এটা বলা যায় ইউনিক মডেলের, এবং হচ্ছে সবকিছু একদম ই করা, এখানে ই আছে, ড্রয়ার থাকবে, এখানে তিনটা ড্রয়ার, এখানে দুইটা দুই পাশে পাল্লা থাকবে, নিচে এখানে হচ্ছে একটা ভ্যানিটি টুল থাকবে, ভ্যানিটি টুলটা আমাদের কারখানায় আছে, যার কারণে দেখাতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে,
আর এটাও এটাও সেম, মনে করেন যে এটাকে যদি কালার পরিবর্তন করতে চান কালার পরিবর্তন করতে পারবেন, যে কোনো ডিজাইন দিতে চান সেটাও দিতে পারবেন। আমরা আমাদের নিজস্ব সিএনসি মেশিন আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা থেকে আমরা যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারি। ওকে, দেখতে পাচ্ছি খুবই চমৎকার আসলে। হ্যাঁ, আর এটার হচ্ছে পায়াগুলা, জি জি জি, এই প্রোডাক্টের, যেমন হচ্ছে এই যে ভ্যানিটি, এরপর হচ্ছে সাইড বক্স, এরপর হচ্ছে যেমন ধরেন ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের যে পায়ার নিচের অংশ আছে, হ্যাঁ জি, এটা হচ্ছে মেহগুনি কাঠের দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইউসুফ ভাই, এটা টুল তো দেখতে পাচ্ছি না আমরা, টুলটা? হ্যাঁ, টুলটা সমস্যা নেই, টুলটা থাকবে হচ্ছে এই মাপের। হ্যাঁ, মানে এখনো কি প্রস্তুত করা হয়নি, তাই তো? ওইটা কারখানায় আছে। হ্যাঁ আচ্ছা, এই যে এই মাপের হবে, হোয়াইট কালারের হবে, এখানে হচ্ছে ওইটার কম্বিনেশন করে আমরা একটা ভেলভেট পর্যন্ত দিয়ে দিব। আচ্ছা, এই সাইজের সেম একটা টুল আপনারা পাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আর তারপর ওয়ার্ড্রপটা দেখি, আপনার চারটা ডয়ার পেজ আছে, একটা পাল্লা পেজ আছে, থাকবে একটা পাল্লা থাকবে। এটা সাইজটা হচ্ছে 5 ফিট 4 ফিটের, 5 ফিট 4 ফিট, জি। এখানে হচ্ছে এই একটা ড্রয়ার আমি খুলে দেখাই, ভিতরের একটু ফিনিশিংটা দেখাবেন কি স্মুথলি ফিনিশিং আছে। এখানে আপনি ধরলে হাতে বাজবে না এমন একটা জিনিস। হ্যাঁ আচ্ছা, আপনারা আসবেন দেখে শুনে বুঝে তারপর নেবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা প্রত্যেকটা আইটেম দেখে ফেলেছি, প্লাস ম্যাট্রেসও পেজ আছে এবং চাদরও পেজ আছে। ম্যাট্রেস থাকবে, এটা একটু ভালো মানের ম্যাট্রেস থাকবে, আর হচ্ছে 4 ইঞ্চি মোটা এটা, আর এখানে একটা চাদরও থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন ইউসুফ এটার প্রাইসটা কত রাখবেন? আচ্ছা, এটার প্রাইস বলার আগে আমি ভিউয়ার্সদের আবার একটু বলতে চাই, যারা প্রবাস থাকেন, প্রবাসে থাকেন, ঢাকার বাইরে থাকেন, এখানে আমি চারটা প্রোডাক্ট দেখাইছি, আপনার যে কোনো একটা ভালো লাগছে, যেমন ওয়ার্ড্রপটা ভালো লাগছে, আপনি ওয়ার্ড্রপটা ঢাকার বাইরে নিতে চান, জি, তো সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে দেবো। যেমন আপনার কুষ্টিয়া নিতে পারেন, কুষ্টিয়া ঢাকা থেকে বহু দূর, আপনি এটা পিক আপ দিয়ে নেওয়া সম্ভব না, পিক আপের চার্জ অনেক পড়বে, তা আমরা এটা কুরিয়ার করে দেবো। কুরিয়ারের জন্য প্রতি প্রোডাক্টে মাত্র 3,000 টাকা আমাদের দিতে হবে। এটা আমাদের দিলে আমরা এটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার মানে গন্তব্যস্থানে পৌঁছে দেবো, আপনি কুরিয়ারে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা প্রবাসীদের জন্য, ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য, ঢাকার মধ্যে সব জায়গায় হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আর এটার সাথে এই বেডরুমের সাথে অথবা আরেকটা বেডরুম যেটা দেখাবো, প্রত্যেকটা সাথে আমাদের একটা ছোট গিফট থাকবে। এই গিফট এমন একটা গিফট যেটা আপনি কোন বাংলাদেশে কোথাও পাবেন না। আচ্ছা আচ্ছা, এমন একটা গিফট আমি আপনাদের দিচ্ছি, একমাত্র আমিই দিচ্ছি, আমি আবু ইউসুফ আল-আনাম ফার্নিচার থেকে আপনাদের দিচ্ছি, বাংলাদেশের কোথাও এমন গিফট আপনি পাবেন না। এটা হচ্ছে একটা 5 লিটারের ইনটেক জমজম বোতল, যেটা আমি সৌদি থেকে আনি, আমার জমজমের ই আছে। আচ্ছা আচ্ছা, তো এটা আমি আর কি আপনাদের দিচ্ছি হাদিয়া স্বরূপ, যারা এই বেডরুম সেটটা নেবেন। ওকে ঠিক আছে, ওকে। তো এখন ভাই এটার প্রাইসটা কত হবে? এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 72,000 টাকা। 72,000 টাকা? হ্যাঁ, 72,000 টাকা, তারপরও একটু ডিসকাউন্ট তো দেওয়াই যায়। ঠিক আছে, দিতে হবে, আমি আসলে চাইতাম আপনার কাছে, যেহেতু আপনি আগে থেকে বলে দিলেন। হ্যাঁ, আমি ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ, যেহেতু মানে আমি মানে আমার বেশভূষা যেমন যাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে সলিড একজন মানুষ। আপনারা যারা নিতে চান ভালো একটা জিনিস আপনাদের দিব, আপনারা নিবেন, এটা ব্যবহার করবেন, 20 বছর ব্যবহার করার পর দেখবেন জিনিস নষ্ট হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা আমরা আর বার্গেটিং করবো না, এটা আমরা ফিক্সড 65,000 করে দিলাম। হ্যাঁ, 65,000 এর মধ্যে কি কি থাকতেছে আমি আবার দেখাই। এই চমৎকার খাটটা থাকবে। আচ্ছা ঠিক আছে, এটা 5 ফিট করা আছে, কেউ চাইলে 6 ফিট মানে কিং সাইজেরটাও নিতে পারবেন। ওকে, ম্যাট্রেস থাকবে, ম্যাট্রেস থাকবে, এই চাদরটা থাকবে। ওকে, এরপর হচ্ছে এই বেডসাইড টুল, একটা ভ্যানিটি, ভ্যানিটি টুল থাকবে। ওকে, আর একটা ওয়ার্ড্রপ থাকবে, ওয়ার্ড্রপ থাকবে, জি। আচ্ছা, এগুলো সব কিছু মিলে 65,000 টাকা, আর হচ্ছে একটা জমজম বোতল পাবেন আপনারা, ঠিক আছে, জমজম পানির বোতল। আচ্ছা, তো যাই হোক, একটা বেডরুম সেট নিয়ে আর কথা বলতে চাই না, আমরা পরবর্তী বেডরুম সেটে চলে যাই। বেডরুম সেটে যদি এটাতে কি কি থাকছে মূলত? এটার মধ্যে আসলে অনেকগুলো আইটেম থাকবে, জি। এইটা যেমন ধরেন আসলে এই ফার্নিচার সেটটা অনেক সুন্দর, ঠিক আছে, এটাতে কি কি থাকবে? শুরুতে এই খাটটা দেখেন, চমৎকার রাজকীয় স্টাইলের একটা খাট। ওকে, দেখতে পাচ্ছি খুবই চমৎকার আসলে। ওকে, এর পাশাপাশি একটা দেয়াল শোকেস থাকবে, একটা দেয়াল শোকেস থাকছে, ক্যাবিনেট। ওকে, তারপর একটা বেডসাইড টুল, একটা খাটের বেডসাইড টুল টুল থাকছে। আচ্ছা, একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল, ওকে, একটা ওয়ার্ড্রপ, একটা ওয়ার্ড্রপ থাকছে, আর একটা 3 পাল্লার বড় আলমারি থাকছে, একটা 3 পাল্লার বড় আলমারি থাকছে, জি। ওকে, এই টোটাল 6টা আইটেম মিলে আজকে আমাদের এই প্যাকেজ। এই ম্যাট্রেসটাও দিয়ে দিলাম, দিয়ে দিবেন ফ্রি, এটা ফ্রি, ফ্রি দিয়ে দিবেন, এর জন্য এটা ঘুমাই তুলতেছি না, এটা সহ দিব ইনশাল্লাহ। ঠিক আছে, টোটাল 7টা আইটেম। ওকে, তো আমরা বিস্তারিতর দিকে যাই, আমাদের সেম সেম কোয়ালিটি সবকিছু, ঠিক আছে, মানে প্রিমিয়াম কোয়ালিটি যেটা বলেন আপনারা, ঠিক আছে, প্রিমিয়াম। তো এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের থাকবে, এটারও হাইসা গোড়া বিছানা যা থাকবে সব মেহগুনি কাঠের আছে, কাঠের আছে। এটা মাথার ডিজাইনটা, পায়ের ডিজাইনটা একটু যদি দেখান, মানে খুবই চমৎকার, এটা মানে পছন্দ না করে আপনি কোথাও যেতে পারবেন না, তাই? জি, আসলে সুন্দর, দেখেন কত চমৎকার আসলে। ওকে, এর পাশাপাশি হচ্ছে এই একটা ই থাকবে, দেখতে পাচ্ছি ক্যাবিনেট থাকবে। এটা সাইজ কত দিচ্ছেন? হ্যাঁ, এটা সাইজটা থাকবে হচ্ছে 5 ফিট বাই 6.5 ফিট।
আপনারা দেখে যান, সমস্যা নাই। আর এইটা হচ্ছে এখানে যে ভিতরে সুন্দর কিন্তু একটা স্পেস আছে। হ্যাঁ ওকে, দেখতে পাচ্ছি আমরা, এটা তিনটা পাল্লা আছে, তিনটা পাল্লা এখানে নিচে, তিনটা কি পাল্লা নাকি ডয়ার আছে এখানে? হচ্ছে পাল্লা আছে, মানে এখানে আপনি কি বলে আপুদের যে সাজুগুজুর জিনিসপত্র আপনি আর এখানে হিরি পড়ে যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে জায়গা শেষ হবে না, জায়গা রাখা শেষ হবে না, ঠিক আছে। এর পাশাপাশি এখানেও আমরা চমৎকার একটা স্পেস দিছি, স্পেস রয়েছে এখানে, খুবই চমৎকার। এখানে হচ্ছে মিরর দিছি, কেউ যদি চান যে আমার মিরর লাগবে না, আমার জিনিসপত্র যা রাখছি সেগুলো আমার বাইরে থেকেও দেখা লাগবে, শো অফ এর একটা ব্যাপার আছে, সেটা আমরা দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। এখানে একটা ড্রয়ার আছে, মিনি ড্রয়ার, ওকে, দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে একটা পাল্লা, পাল্লা আছে, ঠিক আছে, পাল্লাতেও সেম পরিমাণ মোটামুটি একটা জায়গা আছে। আর নিচে হচ্ছে আরেকটা ড্রয়ার, নিচে আরেকটা ড্রয়ার আছে, জি, খুবই চমৎকার, এটাও মোটামুটি ভালো স্পেস, ঠিক আছে। আচ্ছা, আর এর পাশাপাশি হচ্ছে এই যে একটা কি বলে সাইড টেবিল, বেড সাইড টেবিল, এটাতে তিনটা ড্রয়ার আছে, তিনটা ড্রয়ারের মধ্যে আপনি মানে এগুলো নানান কাজে ব্যবহার হয়। আমি আমার নিজের বাসার মধ্যে যা রাখি, এটি দেখা যায় কি আমার মোবাইল সহ কাগজপত্র, এরপরে মানে যা আছে এভরিথিং সব কিন্তু আমার এই একটা জিনিসই সম্বল, ঠিক আছে, সব কিছুর ভিতরেই থাকে, এর মধ্যেই থাকে। আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে এই একটা ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপটার ডিজাইনটা, ও সরি আমি কিন্তু বলিনি একটা কথা, আপনারা ডিজাইনটা যদি খেয়াল করেন সব কিন্তু একই ডিজাইন, আপনি যদি এটা আপনার রুমে নেন মানে আপনার রুমের লুকই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে ড্রয়ার দেখতে পাচ্ছি, মানে অনেক জায়গা, অনেক স্পেস আছে এখানে। এই চারটা ড্রয়ার একই পরিমাণের, ঠিক আছে, আমি এটা যদি একটু খুলে দেখাই, এখানে আবার একটা মিরর দেওয়া আছে, হ্যাঁ মিরর দেওয়া আছে, এটা ডিজাইনটা সুন্দর, এখানে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার আছে, ওকে। এটা সাইজটা হচ্ছে আমাদের আগের ওয়ার্ড্রপের মতো 4 ফিট 5 ফিটের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আরেকটা আলমিরা, এটা বিশাল একটা আলমিরা। আলমিরার শুরুর আমি আরেকটু বলে দিই, এটা হচ্ছে মানে 5 ফিট বাই 6.5 ফিটের, তো এখানে একটা সুবিধা আছে, যেমন আমরা ঢাকার মধ্যে থাকি, আমি থাকি অন্তত ঢাকায়, আমার বাসা আছে, তো ওই জায়গায় আমি ফার্নিচার নিতে গেলে 5-4 তলায় ওঠায়, যারা উঠায় তারা এত বড় জিনিস কিন্তু উঠাইতে পারবে না, অবশ্যই। তো ওই ক্ষেত্রে আমরা এটা সুবিধা করছি কিভাবে, এই যে কার্নিশটা এটা আলাদা আলাদা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা পার্ট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই পার্টটা কিন্তু আলাদা, ও আচ্ছা, মানে একটা পাল্লা আলাদা, একটা পাল্লা আলাদা, মানে আলাদা করা যায় আবার ফিটিং করা যায়, আবার ফিটিং করবেন কিভাবে, একসাথে বসাবেন, বসায় উপরে এটা বসাই দিবেন, ব্যাস, ওকে ঠিক আছে। আর তো এটা আমি একটু খুলে দেখাই, প্রথমে যদি পাল্লাটা খুলে দেখাই, এখানে হচ্ছে সেলফ করা আছে, ঠিক আছে, আপনি এগুলো কিন্তু কাস্টম করতে পারবেন, এই যে আমি ভিডিও শুরু থেকে যা বলতেছি, এতক্ষণ বকবক করতেছি, সবগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, নিজের পছন্দের ডিজাইনে, নিজের ক্যাটাগরিতে সব কিছু করতে পারবেন, ঠিক আছে। এটা 3 পাল্লা না লাগলে 2 পাল্লা নেবেন, ওয়ার্ড্রপ এত বড় না লাগলে ছোট করে নিবে, হ্যাঁ খাট বড় না লাগলে ছোট করে নিবে, কোনো সমস্যা নেই। এখানে মিরর দেওয়া আছে, কেউ যদি চান মিরর ছাড়া নেবেন, ড্রেসিং টেবিল যেহেতু আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অপশনাল। এখানে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার আছে, একটা লকার থাকবে, লকার আছে, ড্রয়ার, ওকে আচ্ছা আচ্ছা। আর এই পাশে হচ্ছে করা আছে মেবি, আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা এইখানে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আগেরটার মতোই সেলফ করা, কেউ যদি চান যে আমার তিনটাই লাগবে হ্যাঙ্গার, তিনটাই লাগবে সেলফ, এগুলো করতে পারবেন, যে কোনো ভাবে, এক কথা যে কোনো ভাবে কাস্টমাইজ করা যাবে, হ্যাঁ। তো আর কথা বলবো না, অনেক বকবক করছি, আপনারা যারা আমাদের 2টা বেডরুম সেট দেখলেন, আপনারা আমি অন্তত অনুরোধ করব কেউ স্ক্রিপ্ট করবেন না, ঠিক আছে। তারপর এটার সাথেও, এই বেডরুমটার সাথেও কেউ যদি আর কি মানে একসাথে পারচেজ করেন, তো সেই ক্ষেত্রে আমরা এটার সাথে একটা জমজমের বোতল ফ্রি দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে। এই জমজমের পানিটার যে বললাম যে আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না, আসলেও কিন্তু কোথাও পাবেন না, বাংলাদেশে এগুলো কিনতে পাওয়া যায় অনেক কষ্ট, অনেক খরচ। তো এগুলো আমি আপনাদের দিচ্ছি হাদিয়া স্বরূপ, যেটা সৌদি থেকে সরাসরি আসে, কেউ নিতে চাইলে অবশ্যই আমাদের নক করবেন। তো আর কথা বলবো না, এটার প্রাইসটার দিকে একটু বলে দিবেন, হ্যাঁ প্রাইসটার দিকে যদি যাই, এটা হচ্ছে টোটালি কয়টা আইটেম আবার একটু দেখি, খাট, শোকেস, ওকে, বেডসাইড টুল, ড্রেসিং টেবিল, ওয়াইড্রপ, আর হচ্ছে আলমিরা, একটা আলমিরা, হ্যাঁ, আর এই ম্যাট্রেসটা থাকতেছে, টোটাল 7টা আইটেম,
এই সাতটা আইটেমের প্রাইস আমরা দিচ্ছি মাত্র 1,05,000 টাকা। জি, আপনি কিন্তু বলেছেন ম্যাট্রেসের প্রাইস ধরবেন না, এটা কিন্তু আপনি বাদ দিয়েছিলেন প্রথমেই বলেছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না, ম্যাট্রেসের প্রাইস কিন্তু আমি ধরি নাই, ঠিক আছে। এটা অলরেডি এটার দাম আছে 1,10,000 টাকার বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরও আমি এটা একটু, হ্যাঁ একটু, অ্যাকচুয়ালি একটু ঘুরে পেঁচা যদি একটু কমানো যায় আর কি। আচ্ছা, এটা না 99,000 টাকা করে দিই, কি বলেন? মানে 1,00,000 তো বেশি বেশি শোনায়, আর একটু কমায় দেন, আরেকটু, মানে যতটুকু কমানো যায় আর কি। যেহেতু আপনাদের নতুন সব উপলক্ষে কিছুটা পাওনা আছে আমাদের দর্শকরা। হ্যাঁ, দর্শকের পাওনা আছে। আমি কিন্তু অলরেডি একটা খুবই দামি একটা জিনিস গিফট দিচ্ছি আপনাদের, ওটা হাদিয়া, ওটা দাম এর দাম বলে হবে না, মানে ওটার কস্ট আছে কিন্তু, যাই হোক হাদিয়া তো হাদিয়াই ভাই। আচ্ছা যাই হোক, এটা আমরা টোটালি 96,000 টাকা করে দিই, 96,000 টাকা ফিক্সড। হ্যাঁ, 95,000 টাকা, 96 কেন, 1,000 টাকা বেশি লাভ করবে। আচ্ছা ঠিক আছে, 95,000 টাকা ফিক্সড ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে 95,000 টাকা এবং এটা হচ্ছে 65,000 টাকা। দুইটা অপশন রয়েছে, যাদের বাজেট একটু কম তারা এটা নিতে পারেন, যাদের বাজেট একটু বেশি তারা এটা নিতে পারেন, দুইটা অপশন রয়েছে ইনশাআল্লাহ। ওকে, তো ভাইজান আর কিছু বলবেন না আমাদের দর্শকদের? আর কিছু বলার নাই, আসলে বলার আছে একটাই, যেটা আমাদের নতুন ফার্নিচারের শপ, আপনারা আসবেন, দেখবেন, শুনবেন, ঘুরবেন, চিনবেন, জানবেন। আমাকে ভিডিও তো আগেও হয়তো দেখছেন অনেকে, আবারও দেখতেছেন, তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসবেন, আমি ভালো একটা জিনিস আপনাদের দেবো যেটা আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই কনফিডেন্স আমি দিচ্ছি, আপনারা একবার নিবেন, পরবর্তীতে আবার আসবেন, আমার কাছে আসবেন ইনশাল্লাহ, একটু কনফিডেন্স দিচ্ছি, তার কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিব। ওকে, তো দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে, বেডরুম সেট নাম্বার 1 নাকি বেডরুম সেট নাম্বার 2, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। তো আজকের মতো ইনশাল্লাহ আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।